এই শুনছেন কি করবেন আপনার মিটিং শেষ হ্যাঁ শেষ তাইলে যাই খালামার পায়ে একটু তেল মালিশ করে দিয়ে আসি বেচারার হাঁটুতে ব্যথা একটু তেল মালিশ করে দিলে আরাম পায় আচ্ছা আপনার লগে একটু কথা ছিল এখনই কইবেন কেন আপনি কি ব্যস্ত একটু তো ব্যস্ত খালামার পায়ে তেল মালিশ করে দিমু তারপরে আপারে গিয়া কাজে সাহায্য করুম আচ্ছা এই বাড়ির জন্য এত খাটেন কেন আমার ইচ্ছা আপনার কেমন কেন এমনি এমনি জানতে ইচ্ছা করে কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্য কাউকে কোয়া দিতে হয় না নিজে নিজেই করি কারণ করতে ইচ্ছা করে আমি তো সেটাই জানতে চাইতেছি কেন করতে ইচ্ছা করে হয়তো সেই কাজটা করতে ভালো লাগে আবার এমনও হইতে পারে যার জন্য কাজটা করে হয় তারে ভালো লাগে আচ্ছা এই বাড়িতে কি এমন কেউ আছে যার জন্য আপনার কাম করতে ভালো লাগে আছে না আছে তো কে আমার বইনে আছে আমার ভাইগনা আছে মতিন ভাই আছে আপনার আম্মা আছে আর কেউ নাই আর আর কেউ কে আছে মনে পড়ছে লাল মিয়া ও তাহলে তো দেখা যায় আপনি লাল মিয়ারে ভালোই পছন্দ করেন পছন্দ করবো না পছন্দ না করে কোনো উপায় আছে সে আমারে মাঝে মাঝে চিপস কিনা খাওয়ায় আইসক্রিম কিনা খাওয়ায় ঘুরতে নিয়ে যায় এত ভালো মনের মানুষ রে পছন্দ না করে কেমনে থাকে মানুষ আর কেউ নেই বাড়িতে আর কেউ আছে কি না মনে পড়তেছে না এই বাড়িতে আমার বিশেষ কেউ আছে কি না আমি শিওর না আপনার কি এই বাড়িতে বিশেষ কেউ আছে আমার থাকলে কি আর না থাকলে কি আমি প্রবাসী মানুষ এই দেশে আসি আবার চলে যাবো কয়েকদিন পরে বিদেশে থাইকিয়া এই বিশেষ মানুষ খুঁজে কি লাভ আমার মনে হয় আপনার আর বেশি দিন খুঁজতে হইব না আপনার বিশেষ মানুষ আপনার আশেপাশেই আছে সাথে ওই যে ভাই ডাকতেছে নিয়ে যাই তুই সারাদিন কই কই থাকস কত তোর ডাইকাও আমি পাই না বাড়িতে এতগুলা মানুষ এতগুলা কাজকর্ম এতগুলা মানুষের জন্য আমার রান্তেও তো হয় একলা মানুষ আমি পারি এগুলো করতে তুই তো আমার একটু সাহায্য করলেও পারস আমি তো খালাম্মার ঘরে ছিলাম বাবা এর পায়ে অনেক ব্যথা তাই একটু তেল মালিশ করে দিছি তুই যে কারে তেল মালিশ করতেছস আমি খুব ভালো করে জানি ধর ডালগুলা বাস তোর একটা কথা কই শুন যারে তেল মালিশ করার লাভ আছে তারে তেল মালিশ কর আমি তোর ভালোই চাই নিজের ভালোটা একটু বোঝার চেষ্টা কর ছোট মেয়ের পিছে ঘুরা কোনো লাভ নাই হ্যাঁ ছোট মেয়ে সংসারটা চালায় হ্যাঁ টাকা পয়সা দিতে হয় জমানো কিচ্ছু নাই লাল মেয়ের পেছন পেছন ঘর যদি কোনো লাভ হয় বাপ নাই মা নাই সব সয় সম্পত্তি একটা ব্যাডার কাউরে কোনো কিছু দিতে হইব না তুই বুঝতেছস আবার তোমার লেকচারগুলো না আমার আর শুনতে ভালো লাগতেছে না কি করণ লাগবো কাউ ডাল বাসা লাগবো তো ডাল বাসা দিতেছি আর কিছু করণ লাগবো তুমি যে কারে তেল মারতেছো আমি বুঝতেছি না মনে করছো আমি অন্ধ তোমার একটা কথা কয়ে রাখি ভাগের সংসারে টাকাও বেশি যায় এগুলো তাড়াতাড়ি বাইচ্ছা এগুলো লয়ে রান্না করে